শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বসিরহাট লোকসভার সাংসদ হাজী নুরুল ইসলাম। আজ দুপুর 1:15 তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বসিরহাট লোকসভার সাংসদ হাজী নুরুল ইসলাম। 63 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সংসদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বসিরহাট সহ গোটা উত্তর চব্বিশ পরগনা জেলায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ইতিমধ্যেই তার বাড়িতে ভিড় জমিয়েছেন তৃণমূল কর্মী সহ বহু সাধারণ মানুষজন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছিলেন। 1,00,000 ভোটে বসিরহাট লোকসভা থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি। 2021 তিনি হারোয়া বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 2009 বসিরহাট লোকসভা থেকে দাঁড়িয়ে তিনি জয়ী হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন। এছাড়া হাজী নুরুল ইসলাম পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। 1998 থেকে তিনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। বাম আমলে বারাসাত 1 পঞ্চায়েত সমিতি ও পরে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের তৃণমূলের নির্বাচিত প্রতিনিধি ও বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা।